হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রেইজ দ্য লর্ড, হালেলুয়া। সকলকে আরেকটিবার জয় যিশু। চলে এসেছি আবারও একটি নতুন বিষয় নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হলো একটি চার্চের উদ্দেশ্য কী হওয়া উচিত। চলুন শুরু করা যাক। আজকে জগতে অনেক নামের চার্চ আছে, আর এটা খুব ভালো বিষয় যে ঈশ্বরের আরাধনা গুরু প্রশংসা হচ্ছে। কিন্তু আমার বলার বক্তব্য হলো, একজন খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে এটা বিচক্ষণ করা খুব দরকার যে সেই চার্চ বা গির্জা বাইবেলের দেওয়া আদেশ অনুসারে চলছে কি না। প্রথমে আমি বাইবেলের প্রেরিত পুস্তক 2:42 তুলে ধরি। এখানে বাক্য বলে, তারা প্রেরিতদের শিক্ষা এবং সহভাগিতায় রুটি ভাঙা এবং প্রার্থনায় নিজেদের নিবেদিত করেছিল। এই পদ অনুসারে গির্জা বা চার্চের উদ্দেশ্য বা ক্রিয়াকলাপগুলি এগুলি হওয়া উচিত, 1. বাইবেলের মতবাদ শেখানো, 2. বিশ্বাসীদের জন্য একটি সহভাগের জায়গা প্রদান করা, 3. প্রভুর নৈশভোজ পালন করা, এবং 4. প্রার্থনা করা। গির্জা হলো বাইবেলের মতবাদ শেখানো, যাতে আমরা আমাদের বিশ্বাসের উপর ভিত্তি করে থাকতে পারি। তাই বাক্য এরকম বলে, যেন আমরা আর শিশুদের মতো থাকবো না, কারণ তা না হলে ভুল শিক্ষা যেমন প্রতারণা, ঠকামি, এরকম শিক্ষা আমাদের হাওয়ার ঢেউয়ের মতো উড়িয়ে নিয়ে চলে যাবে। এফিসিয় 4:14। চার্চ হলো একটি সহভাগিতার জায়গা, যেখানে খ্রিস্টীয় বিশ্বাসীরা একে অপরের প্রতি নিবেদিত হতে পারে এবং একে অপরকে সম্মান করতে পারে। রোমিও 12:10। একে অপরকে নির্দেশ বা চেতনা দিতে পারে। রোমিও 15:14। যেন তারা একে অপরের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হতে পারে। ইফিসিয় 4:32। একে অপরকে উৎসাহিত করুন। প্রথম থিসলনীয় 5:11। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একে অপরকে ভালোবাসুন। প্রথম যোহন 3:11। চার্চ হলো এমন একটি জায়গা যেখানে বিশ্বাসীরা প্রভুভোজ পালন করতে পারে, খ্রিস্টের মৃত্যুকে স্মরণ করতে পারে। প্রথম করিন্থিয়ান্স 11:23-26। এটি গির্জার ও সহভাগিতার প্রচারের আরেকটি উদাহরণ। প্রেরিত পুস্তক 2:42 অনুযায়ী গির্জা বা চার্চের চূড়ান্ত উদ্দেশ্য হল প্রার্থনা। তাই আমার বলার বক্তব্য হল, গির্জা এমন একটি স্থান হতে হবে যা প্রার্থনাকে উৎসাহিত করে, প্রার্থনা শেখায় এবং প্রার্থনার অনুশীলন করে। তাই ঈশ্বরের বাক্য ফিলিপীয় 4:6-7 আমাদেরকে এভাবে উৎসাহিত করে, এরকম বলে, কোনো বিষয় উদ্বিগ্ন হইও না, তবে সব কিছুতে প্রার্থনা করো ঈশ্বরের কাছে। চার্চের আরেকটি কার্যকলাপ হল যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের সুসমাচার ঘোষণা করা। মথি 28:18-20 ও প্রেরিত পুস্তক 1:8। চার্চের কার্য এরকম হওয়া উচিত, কাজের মাধ্যমে একে অপরকে সুসমাচার ভাগ করে নেওয়া। গির্জা বা চার্চ সম্প্রদায় একটি আলোর ঘর হতে হবে। চার্চ উভয় সুসমাচার প্রচার করে এবং সকল সদস্যদেরকে সুসমাচার প্রচার বা ঘোষণা করার জন্য প্রস্তুত করে। প্রথম পিতর 3:15। গির্জা বা চার্চের কাজ শুধু যে সুসমাচার ভাগ করে নেওয়া তা নয়, তার সঙ্গে সঙ্গে অসহায়দের প্রয়োজনীয় চাহিদাগুলো সরবরাহ করা। চার্চে বিশ্বাসীদের এমন সরঞ্জাম দিয়ে সজ্জিত করা উচিত যা তাদের পাপকে জয় করতে এবং বিশ্বের দূষণ থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজন। যাকোব পুস্তক 1:27। এটি বাইবেলের শিক্ষা এর সহভাগিতার দ্বারা সম্পন্ন হয়। তাহলে সর্বশেষে যদি বলা যায় সংক্ষেপে গির্জা বা চার্চের উদ্দেশ্য কী, তাহলে এরকম বলতে হবে, পৌল করিন্থীয় বিশ্বাসীদের জন্য একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছিলেন। গির্জা বা চার্চ হল এই পৃথিবীতে ঈশ্বরের হাত, মুখ এবং পা ও খ্রিস্টের দেহ। প্রথম করিন্থিয়ান 12:12-27। যীশুখ্রিস্ট যদি এই পৃথিবীতে এখন শারীরিকভাবে থাকতেন, তাহলে আমাদের সেই জিনিসগুলি করতে হতো যা তিনি করতেন। চার্চ বা গির্জা হতে হবে সত্যিকারের খ্রিস্টান, মানে খ্রিস্টের মতো।
এবং খ্রিস্টের অনুসরণকারী। ধন্যবাদ সকলকে প্রচারের শোনার জন্য। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন।